লাল স্বর্ণ, লাল সোনা, পাতের ভাত, মানে ভাত পাইতে দিছে, ওয়েগু ওয়েগু খাওয়ার এত $34,500 এত টাকা খরচ করে আপনি ক্যাভিয়ার মানে মাছের ডিম খেতেও সেটা বেচছে একের বড় লোক হয়ে যাবেন। এই বিশেষ ধরনের শুকরের মাংস আসে কেবল শুকরের মাংস প্লিজ সরাম ব্রো, বাঙালিরা যদি ট্রাই করে ভাই একে সোজা বাংলা কথা দে উইল হিট সাকসেস ফর শিওর। সবার প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার সবচেয়ে ফেভারিট খাবার কোনটা? মানে যে খাবারটা রান্না করা অবস্থায় দেখলে বা চোখের সামনে পড়লে আপনার মনে একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়, মানে আপনি দেখলেই অনেক খুশি হয়ে যান, সেই খাবারের নামগুলো কাইন্ডলি কমেন্টে আমাদের কিন্তু অবশ্যই আপনার জানাতে হবে। আর আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ মানে পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবারগুলো আমরা একসাথে দেখব, যেগুলো কোথায় পাওয়া যায় এবং তার খরচ কত সেটা টোটাল একটা ধারণা আমরা পেয়ে যাব, এবং এই খাবারগুলো দেখতে দেখতে আমাদেরও খিদে লেগে যাবে। সো আমরা মোটামুটি একটা নুডলস বানিয়ে নিছি আর কি, ব্যাচেলর মানুষ রাতে সুযোগ নেই, গরম পানিতে মোটামুটি যা রান্না পারি সেটা করে টোরে এটাতে নুডলসটা নিয়ে নিলাম। এই নুডলসটা খেতে খেতে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা দামের খাবার একটু এনজয় করব। এই তো, তো চলেন দেরি না করে ভিডিও শুরু করে দিই। যারা যারা এই চ্যানেল বা পেজে একদমই নতুন প্লিজ কাইন্ডলি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো 5 4 3 2 1 লেটস স্টার্ট। জাফরানের নাম যদি শুনে থাকেন এটাও নিশ্চয়ই জানেন যে এটি বিশ্বের সবচেয়ে দামি মশলার একটি, প্রতি অংশ জাফরানের দাম স্বর্ণের দামের চেয়েও বেশি, এজন্য জাফরানের আরেক নাম লাল স্বর্ণ। এরকম দামি খাবার বা খাবার মানে লাল স্বর্ণ, লাল সোনা, মানে স্বর্ণ খাওয়া যায় না, লাল স্বর্ণ আবার খাওয়া যায়। খাবারের উপাদান আর কি আছে, কেন এগুলো দাম এত বেশি, বাইন্য টিভির আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি খাবার বা খাবারের উপাদানগুলির সম্পর্কে। ওকে, ক্যাভিয়ার। ক্যাভিয়ার আসলে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম, এই ডিমকে নোনা জল এবং চাটনিতে রসিয়ে নেওয়া হয়, বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের একটি বলে গণ্য করা হয়। এই ক্যাভিয়ার সংগ্রহ করে প্যাকেটে ভরে বাজারজাত করার কাজটি খুবই দুরূহ, তবে তার চেয়ে বড় কথা হচ্ছে ক্যাভিয়ার খুবই বিরল। সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে বেলুজা স্টার্জেন মাছ থেকে, কেবলমাত্র কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায়, কিন্তু এই মাছ এখন বিপন্ন প্রায়, খুব কম মাছের ডিমই এখন বৈধভাবে কেনা বেচা হয়। মাছের ডিম খেয়াল করেন, কিন্তু অন্য খাবার না, ক্যাভিয়ার বিশেষ মাছের ডিম যেটাকে ক্যাভিয়ার বলে আর কি। একটি বেলুজা ক্যাভিয়ার পূর্ণবয়স্ক হতে সময় লাগে প্রায় 20 বছর, এরপরই কেবল এই মাছ ডিম পারতে পারে, কিন্তু এই মাছটিকে হত্যা করেই কেবল এই ডিম সংগ্রহ করা সম্ভব। অ্যালবিনো স্টার্জেন মাছের ডিম তো আরও বিরল, এটি এখন বিলুপ্ত প্রায়। বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে 1 কিলোগ্রাম অ্যালবিনো ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল $34,500। $34,500 মানে আপনি বুঝতেছেন এত টাকা খরচ করে আপনি ক্যাভিয়ার মানে মাছের ডিম খেতেও, আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা মাছের ডিম খায় নাই, অনেকে অপছন্দ করেন, দ্যাটস অ্যানাদার থিং। আমি আবার খুব লাইক করি ইলিশ মাছের ডিম থেকে শুরু করে রুই মাছের থেকে শুরু করে অনেক মাছের ডিম আছে আমি খাইছি, আমার তো মানে অনেক ক্যাভিয়ার খেয়ে ফেলেছি আমি, বাট আসলে ওই ক্যাভিয়ার স্পেশাল একটা মাছ, ওই মাছের ডিম হইতে হবে, মানে এত দামি মাছের ডিম লাইফে কেউ করে দিন যে খেয়ে থাকেন, মানে ক্যাভিয়ার কোনো টেস্ট করে থাকেন একটু কমেন্টে জানাবেন, আপনার কাছে কেমন লাগছে সেটাও আমার খুব জানার ইচ্ছা। নেক্সট জাফরান দেখি। আপনার পাতের ভাত যদি হলদে রঙের আভা ছড়ায় তাহলে বুঝতে হবে এটির উপর ছিটানো হয়েছিল জাফরান। পাতের ভাত মানে ভাত পাইতে দিছে, এরপরে ভাতের কালারটা একটু হলদে হলদে হয়ে গেছে, এটি পাতের ভাতের হলুদ কালারের জাফরান দেওয়া, পাতের ভাত মানে ভাত পাইতে দিছে। জাফরান আসলে একটি ফুলের গর্ভমণ্ডল, এটি মূলত খাদ্যে ব্যবহার করা হয় রঙিন করতে, যদি ওজনে তুলনা করেন এটি নিঃসন্দেহে স্বর্ণের চেয়ে দামি। কেন জাফরানের দাম এত বেশি? কারণ খুব সহজ, যে ফুল থেকে এই জাফরান সংগ্রহ করা হয় সেটি ফোটে মাত্র 1 সপ্তাহের জন্য শরৎকালের শুরুতে, একটি ফুলে মাত্র 3টি গর্ভমুণ্ড থাকে, খালি হাতে এটি খুব সতর্কতার সঙ্গে সংগ্রহ করতে হয়। 1 কিলোগ্রাম জাফরান সংগ্রহ করতে অন্তত 2টি ফুটবল মাঠের সমান জায়গায় এই ফুলের চাষ করতে হবে। 2টা ফুটবল মাঠ জুড়ে যদি ফুল চাষ করতে পারেন তাহলে মনে হয় 1 কিলোগ্রাম জাফরান আপনি পাইবেন আর কি, সেটা বেচছে একের বড় লোক হয়ে যাবেন, মানে এই জাফরান বেচছে একের বড় লোক, কঠিন
বা দরকার হবে প্রায় 3 লাখ ফুল। 3 লাখ, ড্যাম। নেক্সট খাবারে যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই মুহূর্তে এই খাবার দাবার দেখে অনেকের খিদা লেগে গেছে। আমি প্রিটি শিওর অনেক কিছু খাইতে ইচ্ছা করতেছে, বাট এমন হইতে পারে এই মুহূর্তে আপনার সাথে টাকা নেই, তো আপনার বন্ধু বা ফ্যামিলির কেউ বা আপনার ক্লোজ কেউ যদি দেশের বাইরে থাকে সে হয়তো আপনাকে টাকা পয়সা পাঠাতেই পারে। কিন্তু টাকা পয়সা পাঠানোর ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, যেই টাকাটা সে পাঠাতে চাইতেছে সেই টাকাটা আপনার কাছে আসে না, চার্জ মার্জ কেটে উল্টাপাল্টা বিভিন্ন রকম ট্রানজ্যাকশন দেখায় টাকায় আপনার থেকে অনেকগুলো টাকা কেটে রাখে এবং ফাইনালি টাকা পাঠানোর ক্ষেত্রে অনেক দেরিও হয়ে যায়, সময় মতো টাকাটা পান না। এরকম বিভিন্ন জটিলতা কিন্তু আমাদের সাথে সাধারণত হয়ে থাকে। তো ট্যাপ ট্যাপ সেন্ড এমন একটা অ্যাপ যেটা ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু সরাসরি বিদেশের অ্যাকাউন্ট থেকে আপনার বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারেন এবং সেটা ইনস্ট্যান্টলি হবে উইদাউট এনি হিডেন চার্জ, মানে কোনো ধরনের কোনো চার্জ আপনাকে পে করা লাগতেছে না। এবং তার উপরে আপনি যদি KGP এই কোডটা ইউজ করে ফেলেন টাকা পাঠানোর সময়, তাহলে যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও 10 ক্রেডিটস পেয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি যদি $100 পাঠান, যে রিসিভার সে পেয়ে যাবে $110। তো সিম্পলি আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং ইনস্টল করার পর অ্যাকাউন্ট খুলে টাকাটা সুন্দর মতো কারো ব্যাঙ্ক বা বিকাশে সরাসরি পাঠিয়ে দেন। আই হোপ পাঠানোর সময় আপনারা এই কোডটা অবশ্যই ইউজ করবেন। সো গেটিং ব্যাক টু দ্য ভিডিও, নেক্সট ফুড। সাদা ট্রাফল বিশ্বের সবচেয়ে দুর্লভ ছত্রাকগুলোর একটি, এটি জন্মায় মাটির নিচে। কে খাইতে কইছে আপনার শিওর না, মানে কে খায় এটা, তারপর জেনে নিই, আমরা একটু জেনে নিই। তাও আবার কেবলমাত্র উত্তর ইটালির পাইটমন্ট অঞ্চলের কিছু গাছের শেকড়ের মধ্যে। সাদা ট্রাফলের মধ্যে আছে এক দারুণ সুগন্ধ এবং খুবই তীব্র এক স্বাদ। সাদা ট্রাফলের চাষ করা যায় না, এটি নিজে থেকে হয়। অনেকে এই ট্রাফলের চাষ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। আমার মনে হয় বাঙালিরা এখনো ট্রাই করে নাই। বাঙালিরা যদি ট্রাই করে ভাই, একে সোজা বাংলা কথা, দে উইল হিট সাকসেস ফর শিওর। হ্যাঁ, আমার মনে হচ্ছে বাঙালিরা পারে না এমন কাজ আসলে পাওয়া খুব কঠিন। স্পেশালি ভাই সত্যি কথা বললাম, বাঙালিরা পারে না এরকম কাজ পাওয়া আসলেই কঠিন। এই ট্রাফল চাষ করে না, ট্রাফলের উপরে দ্বিগুণ তিনগুণ লাভ কেমনে করতে আপনারা দেখাই দেবো বাঙালিরা। ভিডিওটা যারা দেখলেন ট্রাফল চাষ করে রেসিপি বাইর করে আপনারা দেখাই দিন। ট্রাফলের দাম এত বেশি, ম্যাকাওয়ের এক ক্যাসিনো মালিক স্ট্যানলি হো একটিমাত্র সাদা ট্রাফলের জন্য ২০০৭ সালে $330,000 খরচ করেছিলেন। সেই ট্রাফলটির ওজন ছিল ১.৫ কেজি। এই ১.৫ কেজির লেগে $330,000, মানে এটা যে হিসাব করে দেখেন ৩ কোটি টাকা বা ৩০ কোটি টাকার উপরে চলে যেতেছে আর কি। বাঙালির এটা চাষ করে যদি দেন আমার মনে হয় খারাপ না, ভালোই হবে। বাঙালিকেও দেখায় দেওয়া উচিত এগুলা। ইবেরিকো হ্যাম, একটা প্রবাদী আছে, পৃথিবীতে দু ধরনের হ্যাম আছে, হ্যাম আর ইবেরিকো হ্যাম। এই বিশেষ ধরনের শুকরের মাংস আসে কেবলমাত্র শুকরের মাংস, প্লিজ শুকরের মাংস টাংস প্লিজ এগুলো প্লিজ প্লিজ ব্রো, দিস হারাম ব্রো প্লিজ। পর্তুগালের একটি নির্দিষ্ট এলাকা থেকে যেখানে ওক গাছের জঙ্গলে ঘুরে বেড়ায় কালো ইন্ডিয়ান শুকর। ওক গাছ থেকে ঝরে পড়া ফল খেয়ে বাঁচে এই শুকর। ইবেরিয়ান হ্যাম আসে এই শুকর থেকে। প্রায় 3 বছর ধরে এই শুকরের মাংস প্রক্রিয়াজাত করা হয়, কখনো কখনো 4 বছর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে সবচেয়ে দামি ইবেরিয়ান শুকরের একটি পা সর্বোচ্চ $4,080 দামে বিক্রি হয়েছিল। এটা ফ্রিতে দিল মনে হয় না কোনো দিন কেউ খাবে। আর মুসলিমরা ভাই, যারা ভাইবেদাররা দেখতেছেন, রিকোয়েস্ট যেটা আল্লাহ না করছে না ভাই, এত ভাই সময় নাই দেহার, শত সুস্বাদি করে হোক, ওই ল্যাবরেটরিতে বদলায় বদলায় আইনা আমারে বললেও মানে আমি খাবো না ভাই, ঠিক আছে। যারা যারা দেখতেছেন শুকুরের মাংস যদি কোনোদিন ভুলেও খেয়ে থাকেন তবা করেন, আর কোনোদিন খেয়েন না ভাই, যতই মজা হোক না কেন। আল্লাহ আরও বহুত হালাল খাবার দিচ্ছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওইগো বিফ, ওইগো বিফ মানে আসলে জাপানি গরুর মাংস। চার ধরনের জাপানি গরুর যে কোনোটি থেকে আসতে পারে এই মাংস। এই গরুর মাংসের পরতে পরতে থাকে চর্বি, যখন রান্না করা হয় তখন এই চর্বিগুলো মাংসে মিশে যায়, ফলে মাংসটা থাকে খুবই নরম। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে মাংসটা যেন গলে যাচ্ছে। এর দাম এত বেশি হওয়ার কারণ এসব গরু পালতে খরচ অনেক, মানে তুলতুলে মাংস মুখে দিলে গলে যায়। আর আমি এই যে নুডলস খাইতেছি আমার মুখে গলে যেতেছি দেখেন। ওয়েগু বিফ
ওয়েগো মাংস হিসেবে গণ্য হওয়ার জন্য এই গরুগুলিকে কঠোর নিয়মনীতি মেনে পালতে হয় এবং বড় করতে হয়, যাতে তাদের পেশির পরতে পরতে চর্বি জমে। সেজন্য বাছরগুলোকে একেবারে শুরুর থেকেই বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয়। জাপানের সবচেয়ে দামি ওয়েগো বিফ হচ্ছে কোবে বিফ। প্রতি কেজি দাম $640। $64,000 কিনবেন, এই টাকা দিয়ে কিনবেন গরু মাংস খাওয়ার দরকার? কোরবানি দিলে ভাই মাংসের সোয়া লাগবে দেখা, ওইটা মুখ দেওয়ার নামে একটা অন্যরকম রহমতের একটা স্বাদ আছে ভাই। মানে ওয়েগু ওয়েগু খাওয়ার এত তো ওয়েগু ওয়েগু খাওয়ার সময় নেই গো ভাই। কোরবানি মাংস রাখলে আই থিঙ্ক ভ্রমণের সময় কোনো বাঙালি যদি নক করেন যারা কোরবানি দিছে, এরা অবশ্যই মাংস দিয়ে দিবে। এত ওয়েগু বিফ $64,000 দিয়ে কেজি দিয়ে কেনার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপর টেস্ট ডিফারেন্ট হইতে পারে, আই ডোন্ট নো, যদি কেউ খাওয়াইতে চান খাওয়াইতে পারেন, টেস্ট করে দেখবো আর কি কেমন। কপিলওয়াক কফি, কপিলওয়াক কফি কেন দামি খাবারের তালিকায় সে প্রশ্ন উঠতে পারে, কিন্তু এটি যেমন তেমন কফি নয়। এই কপিলওয়াক কফির দাম প্রতি কেজি $700। সেই বিনগুলোকে এক ধরনের বিড়ালকে খাওয়ানো হয়। এশিয়ান পামসিভেট নামের এই বিড়াল কফি বিনগুলো খাওয়ার পর সেগুলো তার পাকস্থলীর অ্যাসিডে জারিত হয়। এরপর বিড়ালের মলের সঙ্গে বেরিয়ে আসে এই কফি বিন। সেই বিন থেকে তো ভাই 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 মানে বিশেষ বিড়াল এই বীজ খেয়ে হাই গিয়া এর থেকে যা বাইরে এটা ক্লিন ক্লিন করে প্রসেস করে মানে কফিটা বানায়। আম নট শিওর ভাই, হঠাৎ করে শুনে খুব খারাপ লাগতেছে। কপি লুয়াক কফি, কপি লুয়াক আই থিঙ্ক কেমন টেস্টের আপনারা জানেন, যদি কেউ খেয়ে থাকেন কাইন্ডলি জানাবেন। আই মাইট বি রং, আই মাইট বি কমপ্লিটলি রং, প্রসেসটা শুনে অনেকের খারাপ লাগতে পারে। ঠিক এটা ইজি গাইস, ফুড প্রসেস করে যখন আনা হয় আই থিঙ্ক এটার থেকেই যেসব উচ্ছিষ্ট কথা আপনারা এই মুহূর্তে ভাবতেছেন এটা শোনার পর, এগুলো সব চলে যায় আসলে। সো ডু নট নিড টু ওয়ারি। তৈরি হয় কফি। আশা করি এই প্রক্রিয়ার কথা শুনে কফি খাওয়ার বাসনা আপনার উড়ে যায়নি। যারা এই কফির ভক্ত তাদের যুক্তি বিড়ালের পেটে আসলে এই কফির সঙ্গে যুক্ত হয় ভিন্ন এক ফ্লেভার। ফোয়াগ্রা একটি দামি খাবার, মূলত হাঁস বা রাজহাঁসের লিভার বা যকৃত দিয়ে তৈরি করা হয় এই খাবার। এই হাঁস বা রাজহাঁসের লিভার স্বাভাবিক আকারের চাইতে প্রায় 10 গুণ পর্যন্ত বড় করা হয় বেশি করে খাইয়ে। এই কারণে এই লিভারের স্বাদ অনেক বেশি। যারা এই খাবারের ভক্ত তারা এর জন্য যে কোনো মূল্য দিতে রাজি। তবে মানুষের এই লোভের বলি হচ্ছে হাঁস, কারণ তাদেরকে জোর করে বেশি খাইয়ে মেদবহুল করে। আমি 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 এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, আপনি কেন জাস্ট কিছু লোভের জন্য বা মানুষকে ভালোবেসে সার্ভ করার জন্য একটা হাঁস প্রাণীকে জোর করে ওভার ফিডিং করে মানে অতিরিক্ত খাওয়ায় তার লিভার বড় করে দেন এই ধরনের খাবার পছন্দ? আই ডোন্ট গেট ইট ভাই। এটা পৃথিবীর যত এক্সপেন্সিভ খাবারই হোক, এভাবে কোনোটা পশুকে কষ্ট দিয়ে যে ওয়েতে আপনার বিজনেসটা কন্ডাক্ট করতেছেন, আই ডোন্ট রিয়েলি নো। আমার পার্সোনালি মনে হয় সেটা করা কোনো দিক দিয়ে উচিত হইতেছে না। ন্যাচারালি ছোটো লিভার যেটা আছে সেটা খান, ইফ আল্লাহ মেক থিংস হালাল দ্য নর্মাল ওয়ে, ন্যাচারাল ওয়ে আপনি ওভাবেই নর্মালি যেভাবে আমরা বিসমিল্লাহ বলে জব করে রান্না টান্না করে যেভাবে খাই সেভাবে খান। বিশেষ হাঁসকে বিশেষভাবে ডাবায় 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 খাওয়ায় এটাকে একটা অমানবিক কষ্ট দিয়ে তারপরে এটার লিভার বের করে আপনি খাওয়াইতেছেন জাস্ট ফর দ্য প্রফিট, রাইট? ইফ আই এম নট রং, ডোন্ট ট্রাই টু গেট স্মার্ট। মানে যারা এটা করতেছেন দেশের বাইরে, আমি জানি না আমাদের মেসেজ তাদের পর্যন্ত পৌঁছাবে কি না, বাট বার্নিং কোয়েশ্চেন টু ইউ, এভাবে যদি আপনাকেও জোর জবরদস্তি করা হয়, এই যে আপনি একটা টর্চার করতেছেন একটা হাঁসকে, ক্যান ইউ রিয়েলি মানে সে যে এটা আপনি ভালো কাজ করতেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সাহস করে যে কাজটা খুব ভালো একটা কাজ হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো ভাই, এর খুবই মর্মান্তিক লাগছে, নিজের কাছেও খারাপ লাগতেছে। গলা দিয়ে টিউব ঢুকিয়ে এসব হাঁসকে জোর করে খাওয়ানো হয়, উদ্দেশ্য তাদের লিভারকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বড় করে তোলা। এই প্রথা নাকি চালু আছে কয়েক সহস্র বছর ধরে। তবে এখন অনেক দেশে এখন ফোগ্রা উৎপাদনের বিরুদ্ধে আইন করা হয়েছে, কিন্তু বিশ্বের অনেক জায়গায় এখনো এই খাবার ভীষণ জনপ্রিয়। এগুলো বাই করে করে ব্যান করে দেওয়া উচিত। আমরা যে কয়টা খাবার দেখলাম এই খাবারগুলোর মধ্যে আর্টিফিশিয়াল গোল্ড অ্যাড করা হয়নি। সো আমার মনে হয় অনেকে এই ধরনের খাবারের রেফারেন্স দিতে পারেন যে ভাই এরকম 24 ক্যারেট গোল্ড মোল্ড এসব লাগানো খাবার আপনি কেন দেখাইলেন না? ওগুলোতে রেগুলার খাবারের বাইরে অ্যাডিশনাল অনেক কিছু অ্যাড করা হচ্ছে, মানে বাইরে থেকে একটা স্বর্ণের প্রলেপের বা বাতাটাতে অ্যাড করে অনেকে লেখা হইতেছে। অনেকে 1 কোটি টাকার পান বা 1 লাখ টাকার পান খুব বিক্রি করতে দেখছি, আমার এটা নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, পেজেও আছে। ব্যাপারটা হচ্ছে এত এক্সপেন্সিভ ফুড যে আমরা খাই,
এটার পিছনে আসলে অনেক সময় এক্সট্রা মানে এমন একটা রিডিকুলাস অ্যামাউন্ট অফ মানি খরচ করা হচ্ছে যেটা আসলে এটা ডিজার্ভ করে না, কিন্তু সব কিছু একসাথে করে না, এত দামি খাবার আই ডোন্ট নো, মানে দে আর আদার ওয়েজ টু স্পেন্ড স্মার্টলি। বাট যারা যারা ভিডিওটা দেখলেন তাদের কাছে মানে কোন খাবারটা সবচেয়ে বেশি আজাইলা মনে হয়েছে সেটাও একটু জানেন, মানে কোন খাবারটা আপনার পার্সোনালি মনে হয়েছে যে এটার দাম এত হইতে পারেই না। হ্যাঁ, আরও অনেক খাবারের উদাহরণ দেওয়া যায়, তো ওগুলা দরকার হলে আপনারা যদি কমেন্ট করে আমাকে এটা রেসপন্সটা দেন যে হ্যাঁ আপনারা এরকম একটা এপিসোড দেখতে চান কি না, সেক্ষেত্রে আমি হয়তো ওইটা নিয়ে একটা এপিসোড কভার করবো। এটার আরেকটা কালেকশান আছে যেখানে আসলে মানে 24 ক্যারেট এডেবল গোল্ড দিয়ে খাবারগুলো প্রস্তুত করা হয়, সেগুলো আমি অ্যাভয়েড করছি কারণ আই ডিডন্ট লাইক দ্যাট। আমার মনে হচ্ছে ন্যাচারালি যে খাবারগুলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সেগুলোই আপনাদের কাছে নেওয়া উচিত। আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানানো থাকে সরাসরি, এটা আমাদের গ্রুপে আমাকে সরাসরি ইমেইলও পাঠিয়ে দিতে পারেন। গ্রুপের নাম আপনাদের সবাই জানা থাকার কথা, যারা জানেন না গ্রুপের নাম হচ্ছে KGB ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।